আল্লাহ তাআলা একটা নেক দিয়েই পরিসমাপ্তি ঘটাবে না, আমার আল্লাহ একটা নেকিকে দশটা নেকিতে পরিণত করবে। আবার নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ও দুনিয়ার উম্মত, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন বরং আলিফ একটা হরফ, ও লামুন হারফুন লাম একটা হরফ, ও মিমুন হারফুন মিম একটা হরফ। সুতরাং আমার কোন উম্মত যখন আল্লাহর কিতাবের মধ্য থেকে এই কোরআন থেকে যখন পড়বে আলিফ লাম মিম, ওই উম্মতের আমল নামায় আমার আল্লাহ ৩০টা নেকি দান করবে। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বকা কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি কদিমাস্তি নইন। আল্লাহর কোরআনের তেলাওয়াতকারীর দাম কম না বেশি? বেশি। বলে কেমন দাম? এক আলেমের ঘটনা, এক আলেম বলে, আমি এশার নামাজ আদায় করিয়া আমি আমার শয্যাশায়ী রুমে যখন ঘুমাইতে গেলাম, একটু পরে ঘুম আসার পরে এক শুভ্র সফেদ সাদা কাপড় পরনেওয়ালা এক আল্লাহর বান্দা আমাকে আইসা ডাকে আর বলে, ও আলেম তুমি এত বেখবর কেন, ও আলেম তুমি এত বেখবর কেন? এই কথা তিনবার বলার পরে আলেম ডাক দিয়া বলে, আমি ঘুম থেকে জাগলাম, আমি ঘুম থেকে জাগিয়া যখন আমি আমার ঘর থেকে বাহির হইলাম, ঘর থেকে বাহির হইয়া সামনে দেখি বিশাল একটা বাগান, ওই বাগানের প্রথমাংশে একটা পালং, ওই পালঙ্কের দুই পাশে দুই রমণী, ওই দুই রমণী যেন কার জন্য ওয়েট করতেছে। ওই আলেম ডাক দিয়া বলে, আমি বাগানের পালংগুলা দেখিয়া সামনে যখন অগ্রসর হয়ে গেলাম, সামনে যাওয়ার পরে বিশাল একটা মহল আমি দেখতে পেলাম, ওই মহলের মধ্যে হাজার 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 হুরগেলমানরা যেন কার জন্য অপেক্ষমান। আলেম ডাক দিয়া বলে, আমি বড়ই অবাক হয়ে গেলাম, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর বাগান আমি ঘুমানোর আগে আমার ঘরের সামনে এত সুন্দর বাগান ছিল না, এই বাগান কার জন্য? রিটার্ন যখন তার ঘরের ভিতরে ব্যাক করলেন যাওয়ার সময়, ওই সময় দেখে এক আল্লাহর অলির আগমন, ওই সময়ে ওই আল্লাহর অলিকে আলেম ডাক দিয়া বলে, অলি আমাকে একটু জানাও এই বাগানের মধ্যে এই পালঙ্ক, এই পালঙ্কটা কার জন্য, এই পালঙ্কের দুই পাশে দুই রমণী কার জন্য, এত সুন্দর মহল আর হুরগেলমানগুলা কার জন্য? ওই অলি আলেমকে ডাক দিয়া বলে, রে আলেম তুমি জানো না? বলে, না না আমি জানি না। বলে, রে আলিম আজকে এক আল্লাহর অলির মৃত্যুবরণ হয়েছে, ওই আল্লাহর অলির কবর আমার আল্লাহ এই রকম জান্নাতের বাগান বানায় রেখেছে। বলে, ওই আল্লাহর অলি কি এমন আমল করেছে, কি আমল করার কারণে আমার আল্লাহ তার কবর এরকম বানা রাখলেন? বলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান মাস আসলে রোজা রেখেছে, এত বেশি নফল ইবাদত করে নাই, তবে আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, ওই হাদিসের উপর আমল করিয়া ওই আল্লাহর অলি জীবনটা কাটাইলো, জীবনে কোনো দিন একদিনও কোরআন তেলাওয়াত মিস দেয় না। সুতরাং এই কোরআনের তেলাওয়াতকারীর দাম কম না বেশি? বেশি। এ বান্দা এই কোরআনের তেলাওয়াতের আমল চালু করে দেও, নিজে নিজে কোরআন শিখতে পারো নাই, নিজের ছেলেটাকে মাদ্রাসা অভাব নাই, অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসার ভিতরে হেফসখানার ভিতরে নিজের নিজের ছেলেটাকে দাও, কোরআনের এলেমের হাফেজ বানাও, কোরআনের এলেমের হাদিসের এলেমের আলেম বানাও, নিজের ছেলেটা পারো নাই,
অন্যদিকে চলে গেল। এবার মেয়ে একটা আছে, মেয়েটাকে পড়াও। মহিলা মাদ্রাসা অভাব নাই, ভালো একটা হক মাদ্রাসা দেখে ভালোভাবে পড়াও। ওই তোমার মেয়েটাকে একটা কোরআনের হাফেজা বানাও, কোরআনের আলেমের আলেমা বানাও। এ বান্দা এটাও পারো নাই, নিজেও আলেম হতে পারো নাই, নিজে কোরআনের তেলাওয়াত করতে পারো না, নিজের ছেলেও পারলো না, মেয়েটাকেও শিখাইতে পারলা না। এবার ওই মেয়েটাকে বিবাহ করাইবা, একটা উপযুক্ত ছেলে দরকার, হক্কানি একটা আলেম দেখে মেয়েকে বিবাহ দাও। এ বান্দা তাও পারু নাই, নিজের ছেলেটা আছে, ছেলেটাকে বিবাহ করাইবা। অনেক আল্লাহর বান্দারা আছে, আমি আমার ছেলেকে বিবাহ করাইব, আমার ছেলের বউ আমার পুত্রবধূ, পাচ্চের অক্সফোর্ড থেকে ডিগ্রিধারি হতে হবে, আমার পুত্রবধূ ওই ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারি হওয়া লাগবে। অনেক আল্লাহর বান্দারা ডিগ্রি খুঁজে, ইংলিশ পারে কিনা খুঁজে, কিন্তু কোরআনের তেলাওয়াত করতে পারে কিনা খোঁজে না। আমি তোমাকে বলবো, ও ছেলের বাবা, তুমি যতই মনে করো আমি আমার পুত্র থেকে, পুত্রবধূ থেকে ভালো সন্তান আশা করব, তোমার পুত্রবধূ ঘরে আসার পর সারাদিন মোবাইল নামক গজব, স্টার জলসা, জি বাংলা নিয়ে বৈশা থাকে, কোরআনের সাথে কোনো রিলেশন নাই, ওই পুত্রবধূ থেকে আনোয়ার শাহ কাশ্মীরি আসবে না, ওই পুত্রবধূ থেকে আসবে ঐশী, যে রান্দা দিয়া বাবারেও কোপায় মারেও কোপায়। ঠিক কিনা বলো? এর নবীর উম্মতের দল। আর ওই কোরআনওয়ালা যদি গড়ে আনো, কোরআনওয়ালার গর্ব থেকেই আসবে কোরআনের আওয়াজ। আম গাছ থেকে আম হবে, কাঁঠাল গাছে কাঁঠাল। এ বান্দা ইন্নাকা লা তাজনি মিনাস শাওকিল ইনাবা। বান্দা যদি মনে করো আমি কাঁটাযুক্ত গাছ লাগাইয়া ওই কাঁটাযুক্ত গাছ থেকে আমি আঙ্গুর ফল পাবো, এ বান্দা এটা যেরকম সম্ভব না। কাঁটাযুক্ত গাছ থেকে তিক্ত ফল আসবে, তিতা ফল আসবে, জীবনে কঠিন কালো আঙ্গুর ফল আসবে না। এইটা যেরকম আশা করা বোকামি, তুমি আইয়ে পাস, বিয়ে পাস, পুত্রবধূ ঘরে আনো, আমি তোমাকে বাধা দিব না। তবে যেই পুত্রবধূ সারাদিন শুধু মোবাইল আর মোবাইল, কোরআনের সাথে রিলেশন নাই, মোবাইলের সাথে সারাদিন রিলেশন, আল্লাহর কসম ওই পুত্রবধূ থেকে ওই তিক্ত ফল যেরকম আশা করা যায় না, ওই পুত্রবধূ থেকে ভালো সন্তান আশা করাও ওই রকম বোকামি। এ বান্দা এই কোরআনের হাইওয়েতে এখনো সময় আছে, উঠো। দুনিয়ার জমিনের হাইওয়ে, যেই হাইওয়েতে একবার তুমি উঠলা, হাইওয়েগুলা ডেস্টিনেশন, গন্তব্যস্থল আছে না নাই? ঢাকা টু চট্টগ্রাম হাইওয়েতে উঠলে, ঢাকা থেকে যখন বাসটা ছাড়লো হাইওয়েতে, গিয়া 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 চট্টগ্রাম যাওয়ার পরে এত বড় মহাসড়ক আর আসে না নাই? মহাসড়কটা শেষ হয়ে গেল না, হাইওয়ে তো ওইটাও, কিন্তু এইরকম হাইওয়ে নাকি? তাহলে দুনিয়ার জমিনের হাইওয়ের ডেস্টিনেশন আছে না নাই? এ বান্দা কোরআনের এমন একটা হাইওয়ে, যেই হাইওয়েতে উঠবা তুমি দুনিয়ার মধ্যে, এই কোরআন দ্বারা জীবনটা গড়বা, এই কোরআন দ্বারা সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনটা কেমন ভাবে গড়বা, এই কোরআনের হাইওয়েতে উঠবা দুনিয়ায়, নামবা গিয়া জান্নাতে। আতিনাফি দারে দুনিয়া না হাসান, আতিনাফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা নাফদিকারা বিল উলুমে ওয়াল গিনা, আর গরিনে দেন তু তৈয়া রহাই, জুনা মঙ্গে উস তুবে যা রহাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ,
হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, জবানে শুধু পড়ো হে মমিন, জবানে শুধু পড়ো হে মমিন, আল্লাহ তালার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বান্দাই মাহফিল থেকে প্রথম তালিম, যতদিন দুনিয়ায় বাসবা এই কোরআনের সাথে রিলেশন রাখবা, কে কে হাত তোল, আল্লাহ হাতগুলা কবুল করেন। এক নম্বর তালিম, যতদিন দুনিয়ায় বাসবা কোরআনের তেলাওয়াত করবা, আর আমি পদ্ধতি দেখা দিলাম নিজে এগুলার সব কিছু পারো নাই, মাদ্রাসার ভিতরে অনেক কোরআনের হাফেজগুলা হ্যাপস করে, হাফেজগুলা মাদ্রাসায় পড়ে, এতিম মানুষ অনেক এতিম ছেলেরা মাদ্রাসায় পড়ে, নিজে আলেম হতে পারো নাই, ওই আলেমের ছাত্র হও না পারো নাই, মুহিব্বান ওই একজন আলেমকে ভালোবাসো, ওই ছেলেটাকে ভালোবাসো, এতিমের হাত মাথার ভিতরে হাত বোলাইয়া বলো, বাবা তুমি পড়ালেখা করো, তোমার খরচের বহন আমি নিয়া নিলাম। এ বান্দা এইরকমভাবে একটা না একভাবে তুমি কোরআনের সাথে রিলেশন লাগাও, দেখবা একটা না একটা উসিলায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে পার করে দিতে পারে। এ বান্দা আল্লাহ তাআলা বলেন এই কোরআনের তেলাওয়াত করবি, আর এই কোরআনের কিছু অংশ মানবি আর কিছু অংশ মানবি না, এটা হতে পারে? পারলে এই পুরা কোরআন মানবি, এই কোরআনের পুরা অংশ মানবি, এই কোরআনের কিছু মানবি না, আর মুনাফিকের কাতার উরর রহিমা। আল্লাহ তাআলা বলেন লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ তাআলা দুইটা দলকে আযাবের মধ্যে গ্রেফতার করবে, একটার নাম মুনাফিক পুরুষ আর নারী, আর একটার নাম মুশরিক পুরুষ আর নারী। এই দুই দলকে আমার আল্লাহ তাআলা আযাবের ভিতরে গ্রেফতার করবে, বলে মুনাফিক দলটাকেও গ্রেফতার করবে, মুনাফিক হবে মুসলমান থেকে আর মুশরিক তো মুসলমান থেকে হবে না। মুনাফিক চিহ্নিত করা বড়ই টাফ, বলে কেমন, বলে মুনাফিক এমন একটা দল যেই দলটা এই জনের খোসা আরেক জগের কাছে লাগায়, এই মুসলমানের মসজিদেও দান করে মন্দিরেও দান করে, আসে না নাই? মসজিদেও যায় মন্দিরেও যায়, আসে না নাই? ইসলাম নামক ধর্মটাও ভালোবাসে, আবার হিন্দু ধর্মেও যায়, আসে না নাই? আবার বলে ধর্ম যার যার, উৎসব সবার, আসে না নাই? এ বান্দা শুনো শুনো, লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ তাআলা বলেন এই মুনাফিককে আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করবে, মুশরিক নারী আর পুরুষকে আমার আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করবে। এই ইসলামের কিছু অংশের মধ্যে প্রবেশ করলে চলবে না, উদুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাতবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম নামক ধর্মের মধ্যে থাকো, ওই ধর্মটার ভিতরে সরোয়ানা প্রবেশ করো, কিছু মানবা না এটা হতে পারে না। আমার আল্লাহ তাআলা ওই কিছু মানা আর কিছু না মানাকে আমার আল্লাহ আজাবে গ্রেফতার করবে। আর দুই নাম্বার দলের নাম মুশরিকিন আর মুশরিকাত, যারা আল্লাহ তাআলার পায়ে সিজদা না দিয়া মাজারে সেজদা দেয়, এরকম দল আছে না নাই? এ বান্দা কত জায়গায় মাহফিলে গেলাম, বিবাহিয়াতে গেলাম, দেখি মাজারের মধ্যে সেজদা দিতেছে, কিছু বলার নাই, কিছু বলার নাই। আবার বললে বলে তুই এ দুরা মলবি, এত বড় বেয়াদব হলি কেন? যা যা আমার বাবার পায়ে সেজদা দিলাম, আমার বাবা আমারে রিজিক দেয়, আমার বাবা আমারে খাওয়ায়। বলেন না আউযুবিল্লাহ। আমি তোমাকে বলবো একটা কথা, তোমার বাবা যদি তোমাকে রিজিক দেয়, তোমার বাবা যদি তোমার দয়ালু অনেক বাবা হয়, এ বান্দা ওই জায়গায় আমার একটা প্রশ্ন, তোমার বাবা যখন এই দুনিয়ার জমিনে ছিল, তোমার বাবার রিজিক দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওই সময় বাবার রাজ্জাক ছিল কে? আল্লাহ। আই তোমার বাবার ওই খালেক কে? আল্লাহ। বাবার সৃষ্টিকর্তা কে? বাবার রাজ্জাক হলেন আমার আল্লাহ, ওই বাবার খালেক হলেন আমার আল্লাহ। সুতরাং বাবার যিনি রাজ্জাক, ওই বাবার খালেক যিনি আমার আল্লাহ। সুতরাং বাবার যিনি আমার, তিনি না অন্যজন। সুতরাং বাবা যদি ওনার কাছে চায়, আমি বাবার কাছে সরাসরি চাইয়া লাভ নাই, সরাসরি আমি আল্লাহ তাআলার নিকট যাব। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আল্লাহ তাআলার পয়গম্বর জানা দেয়। এ বান্দা আল্লাহ তাআলার পয়গম্বর জানায়, ও দুনিয়ার উম্মত আল্লাহকে ডাকো, আল্লাহ তাআলা তোমার ডাকে সরাসরি জবাব দিবে। আবার আল্লাহ তাআলাও বলেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াসতাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদু। আল্লাহ তাআলা বলেন সরাসরি আল্লাহ তাআলার নিকট ডাইরেক্ট লাইন লাগাও। ওয়াইজা সালাকা ইবাদি, বান্দা যখন আমাকে ডাকে, হে নবী আপনি জানান, ফা ইন্নি করিব, আমি আল্লাহ তাআলা নিজেই নিকটবর্তী, বান্দার নিকট আমি সব সময় নিকটবর্তী, বান্দা যা আমি আল্লাহ তাআলার নিকট চাইবি আমি আল্লাহ তাই দিয়া দিব। সুতরাং আসল কথা হলো মাজারে সিজদা দেওয়া যাবে না, সিজদা দিব কাকে? আরো জোরে বলেন আল্লাহকে। এই মাহফিল থেকে তালিম, মাজারে সিজদা দিব? যদি জীবনে এমন কোন ভুল করে থাকি, এমন কোন আকীদা যদি আমার ভিতরে থাকে, ওই আকীদাগুলোকে বাদ দিয়া একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ তাআলার পায়ে সিজদা দেব, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন মুনাফিক দল আর মুশরিক দলকে আযাবে গ্রেফতার করবে। মুশরিক হলো যারা শিরিক করে আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ তাআলার যে কোনো বিষয় নিয়ে অংশীদার লাগায়, ওই লোকটাকে আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করবেন। শিরিক যে করে তিনি মুশরিক, নেফাকি যে করে তার নাম মুনাফিক, নেফাক যে করে তার নাম, আর শিরিক যে করে তার নাম মুশরিক। সুতরাং আল্লাহ তাআলা বলেন এই দুই দলকে আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করবে, আর এক দলকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমার আল্লাহ তাআলা বলেন মুনাফিক দল আর মুশরিক দলকে আল্লাহ আযাবে গ্রেফতার করবে, আর মুমিন নারী আর পুরুষকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। কারণ ওই মুমিন দুনিয়ার মানুষগুলা মাজারে সিজদা দিয়েছে দেয় নাই, ওই মুমিন আল্লাহ তাআলার প্রতি এমন দৃঢ় বিশ্বাস এনেছে, নবীজির উপরে, ওই নবীজির কথার উপর এমন ভাবে আমল করেছে, মিথ্যা বলে নাই, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে নাই, তিন নম্বরে আমানতের খেয়ানত করে নাই, ইমানটাকে মজবুত করিয়া দুনিয়ার জামিনে জামিনে চলেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমার আল্লাহ
আল্লাহ তাআলা মুমিন নারী আর পুরুষকে মাফ করবে। দুই দলকে আমার আল্লাহ আযাবে গ্রেফতার করবে, আর এক দলকে আমার আল্লাহ মাফ করে দিবে। এ বান্দা তারপরে আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজেই দিতেছে, ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুনাফিক আর মুশরিক, জীবনে অনেক নাফাকি করেছো, মিথ্যা বলেছো, ওয়াদা করে ভঙ্গ করেছো, আমানতের খেয়ানত করেছো, ও দুনিয়ার মুশরিক, শিরক করেছো, আল্লাহ তাআলার সাথে অংশীদার করেছো, অংশীদার সাব্যস্ত করেছো, মুশরিকের খাতায় নামটা উঠে গেল। এ বান্দা, আমি আল্লাহ তাআলা যেরকম ভাবে মুমিনকে মাফ করে দিলাম, ওই মুনাফিককেও আমি আল্লাহ ক্ষমা করে দিব, ওই মুশরিককেও ক্ষমা করে দিব। তবে ওই মুনাফিক আল্লাহ তাআলার দরবারে আসিয়া যদি আল্লাহ তাআলার নিকট খাঁটি দিলে তাওবা করে, মুশরিক যদি আল্লাহ তাআলার দরবারে আসিয়া আল্লাহ তাআলার দরবারে তাওবা করে, আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোন শোন, ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা। আল্লাহ তাআলার মতন গফুর কেউ নাই, আল্লাহ তাআলার মতন রহিমার দয়ালু কেউ আছে না? দুনিয়ার মানুষগুলা যখন কোনো খাদেম তার মালিকের সাথে একবার বেয়াদবি করে মাফ দেয়, দুইবার যদি বেয়াদবি করে মাফ দিয়া দেয়, তিনবারের যখন বেয়াদবি করে ধমক দিয়া তারা দেয় কি দেয় না? মালিক আর ওই খাদেমকে রাখে না, ওই খাদেমকে ধমক দিয়া এক জায়গা থেকে ওই তা বলে যে আমার বাসায় কাজ করা লাগবে না, তুই চলে যা। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার এত মায়া, আমি আল্লাহ তাআলার এত দয়া, আমি আল্লাহ তাআলার মতন গফুর কেউ নাই, কেউ নাই, আমি আল্লাহ তাআলার মতন রহিমার দয়ালু কেউ নাই। এ বান্দা, জীবনে অনেক মুনাফিকি করেছো, জীবনে অনেক মুশরিকি করেছো, আমি আল্লাহ মুমিনকে ক্ষমা করতে পারলাম, আমি আল্লাহ তাআলা যেরকম ভাবে মুমিনকে ক্ষমা করতে পারলাম, আমি আল্লাহ তাআলার এত মায়া, আমি আল্লাহ তাআলার এত দয়ারে বান্দা। বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে আসিয়া রাত্র দুইটা তিনটা বাজে আল্লাহর দরবারে, ওই রাত্র তিনটা বাজে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহ তাআলার দরবারে ডাকো আর কাতরে, মালিক আমার মতন গুনাহগার কেউ নাই, কেউ নাই, আয় আল্লাহ আমি মুনাফিকি করেছি, মুশরিকি করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। এ বান্দা, দুনিয়ার মানুষগুলা চাইলে বারবার চাইলে বিরক্ত হয়, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে এসে তাওবা করবে, আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, ইয়া ইলাহি মিকুনাত শামসু কমর, ইয়া ইলাহি মিকুনাত সজরু হাজার, ইয়া ইলাহি মিকুনাত আরদু ওয়াসামা, ইয়া ইলাহি মিকুনাত জাও ওয়াহাওয়া, কুফর শিরক মেরে দিল সে দূর কর, মেরে দিল মে ইশকে হক গুলজার কর, হক দো বগ জো মেরে দিল সে দূর কর, মেরে দিল মে ইশকে হক মামুর কর। আল্লাহ তাআলা বলেন, কয় দলকে আল্লাহ আযাব দিবেন? দুই দল। কথা বুঝেন আমার? বুঝলে জবাব দিবেন, কয় দলকে? দুই দল। এক দলের নাম মুনাফিক, দুই নাম্বার মুশরিক। আল্লাহ তাআলা মুনাফিক আর মুশরিক দুই দলকে আযাবে গ্রেফতার করবে। এ বান্দা, এই মুনাফিক এবার কেমনে চিনবা? নবীজি কি বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত কয়টা? আমরা সবাই জানি কি জানি না? সাতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত
এক নাম্বার ইজা হাদাসা কাজাবা, যখন ওই মুনাফিক লোকটা কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে, আছে না নাই? পরে আল্লাহর বান্দারা শুধু কথায় 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 মিথ্যা বলে। আমি যদি বলি এত দাদা এত মিথ্যা বলো কেন, বলে মিথ্যা বলার ভিতরে মজা আছে। নাউজুবিল্লাহ বলবেন না, মিথ্যা বলার ভিতরে মজা আছে। দাদাই বলে দাদার এক ঠ্যাং কবরের মধ্যে চলে গেছে, ওই সময় দাদা বলে মিথ্যা বলার ভিতরে মজা আছে। এ বান্দা ওই মুনাফিকের প্রথম আলামত ইজা হাদাসা কাজাবা, যখন কথা বলে মিথ্যা বলে। দুই নাম্বার মুনাফিকের আলামত ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, আছে না নাই? আপনাদের গ্রামে নাই, আপনাদের উপজেলায় নাই, আসেনি? না থাকলেও চান্দিনা আছে। কেমন ওয়াদা, বাজারের ভিতরে গিয়া পেঁয়াজের দাম বেশি না কম? বেশি না? বড়লোকের জন্য নাকি কম? অসুবিধা নাই, তবুও তো বেশি, মাত্রাতিরিক্ত না? পেঁয়াজের দোকানে গিয়া আল্লাহর বান্দা পেঁয়াজের দোকানদারকে বলে আমাকে 2 কেজি পেঁয়াজ দেন, আমার মাসিক বেতন পাই নাই, মাসিক বেতন পাওয়ার পরে আমি আপনার টাকাটা দিয়া দিব। 2 কেজি পেঁয়াজ নিয়া ওই আল্লাহর বান্দা খাইয়া শেষ, বেতন পেয়েছে আর পেঁয়াজের মালিকের কাছে ধরা দেয় না, আসেনি নাকি? আবার মসজিদে ঢুকে আবার তাকায় মসজিদের মধ্যে পেঁয়াজের দোকানের মালিক আছে কিনা, যদি থাকে মসজিদে ঢুকে না অন্য মসজিদে যা। এ বান্দা যতই মনে করো আমি মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান। এ বান্দা যতই মনে করো আমি এখনো মুসলমানের কাতারে, নবীজি বলেন না না, আয়াতুল মুনাফিক সালাসুনের মধ্যে এক নাম, দুই নাম্বার আলামত ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। তিন নাম্বার মুনাফিকের আলামত হলো ইজা উতুমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে, আসে না নেই? গরিব মানুষ রিক্সা চালাইয়া কিছু টাকা জমাইয়া নিজের ঘরের ভিতরে সেফটি নাই, এবার ওই ওই বড় লোকের বাড়িতে নিয়ে বিল্ডিং এর ভিতরে টাকাগুলা রাখলো। ওই আল্লাহর বান্দার নিকট টাকা রাখিয়া গরিব মানুষ যখন চলে গেলেন, ওই গরিব মানুষ এক মাস পরে আইসা যখন ওই ধনীর কাছে টাকাগুলা চাইলেন, বলে ও ধনীওয়ালা ভাই, আমার টাকাগুলা আপনার নিকট আমানত রাখছিলাম, দিয়া দেন। অনেক আল্লাহর বান্দার আছে টাকা দিবে দূরের কথা, ধমক দিয়া তারা দেয়। আমি বলবো তুমি কত নাম্বারের বাটপার, আবার নিজে নিজে দাবি করো আমি নবীর কাটি, আশেক নবীর বড় সুন্নি। কেমন সুন্নি? আমি বলি, বলে যে আমানতের খেয়ানত করে, নবীজি আমানতের খেয়ানত করেছে নাকি আবু জাহেল করেছে? কেমন? বলে আবু জাহেলের নিকটে এক ইহুদি কিছু টাকা নিয়ে যখন জমা রাখলেন, আবু জাহেলের নিকট টাকা জমা রাখার পর আবু জাহেলের নিকট জমা রাখলেন, বললেন আমি উমুক তারিখে উমুক মাসে আপনার নিকট থেকে টাকা নিয়ে যাব। ওই ইহুদি এইভাবে টাকাগুলো রাইখা যখন তিনি বাড়িতে চলে গেলেন, অমুক দিনে যখন টাকা নেওয়ার কথা আবু জাহেলের বাড়িতে ইহুদি যাইয়া, ওই ইহুদি বলতেছে আবু জাহেল, ও মক্কার বড় লিডার, আপনার নিকট কিছু টাকা আমানত রেখেছি, আমার টাকাগুলা বড়ই প্রয়োজন, এখন আমার দরকার, আমার টাকাগুলা ফিরা দেন। আবু জাহেল ইহুদিকে ডাক দিয়া বলল, ইহুদি যা যা আমানত আমার নিকট রাখস নাই, মনে হয় অন্যের নিকট রাখছ, বিভিন্ন টালবাহানা শুরু করলো। যখন ওই ইহুদি বারবার বলতে লাগলেন, আবু জাহেল মক্কার বড় লিডার টাকাগুলা ফিরা দেন, বারবার বলার পরে আবু জাহেল যখন রাগ হয়ে গেলেন, বললেন যাবি না হয় এখন তোর বাড়ি আইনা তোর কাল্লা ফালা দিব। এবার ওই ইহুদি কানতে কানতে যখন আবু জাহেলের বাড়ি থেকে রওনা দিলেন নিজের বাড়িতে, রাস্তার মধ্যে গিয়া রহমাতুল্লিল আলামিনের সাথে দেখা হয়ে গেল। কার সাথে? রহমাতুল্লিল আলামিন।
কেমন নবী, কেমন নবী, যেই নবী আবু জাহেলকে, আবু জাহেল চাচা হওয়ার পরেও ভয় পায় না মক্কার বড় লিডার। ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি আয়, কেন কান্না করতেছো? বলে বলে কান্না আমি করি, আমি কিছু টাকা আমানত রাখছিলাম, আমি গরিব মানুষ, আমার টাকাগুলো আবু জাহেল মেরে খেয়ে দিয়েছে, আমার টাকাগুলো যখন আমি আনার জন্য গেলাম, তখন আবু জাহেল তরবারি নিয়ে আমাকে মারতে আসলো। ইহুদি এই কথা বলার পরে রহমাতুল্লিল আলামিন ইহুদিকে নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন। আবু জাহেলের বাড়িতে যাইয়া আবু জাহেলকে ডাক দিয়া বলে, চাচা বাড়ি আসেননি? বলে কে? বলে আমি মোহাম্মদ। বলে ও মোহাম্মদ কেন এসেছো? বলে একটু বাহিরে আসেন, দেখেন আমি কেন এসেছি। আবু জাহেল বাহিরে বাহির হইয়া সামনে তাকা দেখে রহমাতুল্লিল আলামিনের সাথে ইহুদি। আবু জাহেলের মেজাজটা বড়ই গরম, রহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়া বলে, ও ভাতিজা বলো 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 তুমি কেন এসেছো? বলে আমি এসেছি, আপনি নাকি এই ইহুদির আমানতের টাকা খেয়ানত করেছেন, ইহুদির আমানতের টাকা ফিরাইয়া দেন। ওই সময়ে বলতে লাগলো আবু জাহেল, ও মোহাম্মদ এখনো সময় আছে, এখান থেকে চলে যাও, তুমি যদি চলে না যাও তরবারি আইনা তোমার কেল্লাটা ফালাইয়া দিব। যখন আবু জাহেল এটা বইলা, আবু জাহেল রুমের ভিতরে গেলেন তরবারি আনার জন্য। রহমাতুল্লিল আলামিন আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ও আল্লাহ, বিপদগ্রস্ত লোকদের বিপদ দূর করার জন্য আপনি আমাকে পাঠাইলেন, মানুষকে পথ দেখানোর জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য পাঠালেন। ও আল্লাহ, ইহুদিকে আমি রাস্তার মধ্যে থেকে নিয়ে আসলাম, আজকে যদি ইহুদিকে টাকাগুলো আমি নিয়ে দিতে না পারি, ইহুদি বলবে আমি মনে হয় আবু জাহেলের দালাল, বারবার মনে হয় আমি তাকে ঘুরাইতেছি। ওই সময় এইরকমভাবে আল্লাহকে যখন ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে বাঘ বানাইয়া পাঠায়া দিলেন। জিব্রাইল বাঘ হইয়া যখন দৌড়ে আস, আবু জাহেল নবীকে ডাক দিয়া বলে, ও মোহাম্মদ তাকায় দেখ, বাঘ আসতেছে, একটু পরে বাঘ তোকে খেয়ে ফেলবে। রহমাতুল্লিল আলামিন আবু জাহেলকে ডাক দিয়া বলে, চাচা বাঘ আসতেছে, দাঁড়ান দাঁড়ান, দেখি বাঘ আমাকে খায় না আপনাকে খায়, একটু পরেই টের পাবেন। বাঘ যখন আইসা আইসা নবীজির ডান পাশে দাঁড়াইয়া গেলেন। আবু জাহেল দেখে বাঘ যায়, কিন্তু বাঘ যায় না, বাঘ স্ট্যাট এক জায়গায় দাঁড়ায় আছে। আবু জাহেল দেখে আসে তার নিকটে, নবীজি দেখে না না যায় না, এক পাশে দাঁড়ায় আছে। কি মুজেজা আমার নবী, যেই নবীর এমন দাম, যেই নবীর কথা বাঘ শুনে কি শুনে না, হরিণ নবীর কথা শুনে কি শুনে না। ওই বাঘ যখন দাঁড়াইয়া রইলেন, ডান পার্শ্বে যখন বাঘটা দাঁড়াইয়া গেলেন, আবু জাহেল বলতেছে, ও বাতিজা বাঘটাকে থামাও থামাও থামাও। তিনবার কথা বলার পরে নবীজি বললেন, চাচা বাঘ তো আপনার সামনে যায় না, বাঘ তো এক জায়গায় স্টেপ দাঁড়ায় আছে। বলে না না, বাঘ আমার সামনে আসতেছে, এ বান্দা দেখো 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 আমার নবী কেমন আমানতদার। এবার বলতেছে, ও আবু জাহেল, তোমার যদি এত বড় ভয় হয়, তোমার যদি এত বাঘের ভয় অন্তরে থাকে, ওই ইহুদি টাকা আমানত রেখেছে, তুমি খেয়ানত না করে টাকাগুলা ফিরাইয়া দাও। আবু জাহেল ঘরের ভিতরে যাইয়া ওই আবু জাহেল টাকাগুলা আইনা ইহুদিকে যখন ফিরাইয়া দিলেন, ইহুদি চলে গেলেন এক রাস্তায়, রহমাতুল্লিল আলামিন চলে গেলেন এক রাস্তায়। একটু পরে ইহুদি নিজে নিজে একটু ভাবে, আমরা যাকে মক্কার লিডার মনে করলাম সে তো হলো এক নাম্বার খেয়ানতদার, আর ওই লিডারের কথা শুনিয়া শুনিয়া যেই নবীকে বললাম, ওই নবী পাগল, যাকে মজনুন খেতাব দিলাম মূলত সে পাগল না, মক্কার বড় লিডার আবু জাহেল হলো খেয়ানতদার। আমি ইহুদি,
ওই রহমাতুল্লিল আলামিন টাকা আমার ফিরা দিয়েছে, সে একটা কালেমার দাওয়াত দেয়, আমি ওই কালেমার দাওয়াতটা গ্রহণ করি, তার ডাকে আমি আহ্বান করে আমি তার ডাকে সাড়া দেই, ইহুদিকে আল্লাহ তাআলা হেদায়েত দেয়, ইহুদি রহমাতুল্লিল আলামিনের সামনে যাইয়া বলে, ও রহমাতুল্লিল আলামিন, তুমি যে মানুষকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমার পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল্লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাশ রহমাতাল্লিল আলামিন মসজিদে উ শুধা মারা এ জমিন। এ বান্দা, এই মাহফিল থেকে প্রথম তালিম কোরআনের তেলাওয়াত করব, দ্বিতীয় তালিম আর জীবনে মুনাফিকি করব না, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি জীবনে অনেক মুনাফিকি করে ফেলেছি, আল্লাহ ওই বয়ান করে করে হুজুররা শুনায় মিথ্যাবাদীর পরিণাম বড়ই ভয়াবহ, মুনাফিকের পরিণাম বড়ই ভয়াবহ, ওই মুনাফিকি হইয়া যদি আমি কবরে যাই, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান্নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের বড় নিচু স্থান, নিচু স্থান, আমি ওই জাহান্নামের তলে দেশে থাকতে পারবো না, আয় আল্লাহ আমি জাহান্নামে যেতে পারবো না, আমার একটা কথা হলো আমি জান্নাতের মধ্যে যাব। এ বান্দা, এই রকম যদি আল্লাহ তাআলার নিকট খাটি দিলে তাওবা করো, আল্লাহর কাছে বলো আল্লাহ জীবনে আমি মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, আয় আল্লাহ জীবনে ওয়াদা করেছি ওয়াদা ভঙ্গ করেছি আর করবো না, আমার নিকট আমানত রেখেছে আমি এই আমানতের খেয়ানত করব না। এ বান্দা, আল্লাহর নিকট তাওবা করো, আমার আল্লাহ তাআলা মহব্বত করে তোমার ওই মুনাফিকের যত আলামতগুলো আছে, আমার আল্লাহ তাআলা তোমার ওই মুনাফিকের খাতা থেকে নামটা কাইটা, আমার আল্লাহ তোমাকে মুমেনের খাতায় নাম উঠাইয়া দিবে। মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকদের পরিণাম জাহান্নামে ঠিকানা, মুনাফিকদের পরিণাম জাহান্নামে ঠিকানা, মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকদের অবস্থান জাহান্নামের নিচু স্থান, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান্নার, মুনাফিকদের অবস্থান জাহান্নামের নিচু স্থান, মুনাফিকদের অবস্থান জাহান্নামের নিচু স্থান, মুনাফিকি কই রাজ ভাই সার যে তুমি পাইবা না, মুনাফিকি কই রাজ ভাই সার যে তুমি পাইবা না, মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকদের পরিণাম জাহান্নামে ঠিকানা, মুনাফিকদের পরিণাম জাহান্নামে ঠিকানা, মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না। আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করে, আমরা আল্লাহর নিকট তাওবা করতে পারবো না, আল্লাহকে বলবো আল্লাহ
জীবনে আমার এই মুনাফিকের যেই আলামতগুলো আছে আমি দেখি, আমি কোথায় কোথায় মিথ্যা বলি, আমি দেখি আমি ওয়াদা করলে ভঙ্গ করি, আমি দেখি আমার নিকট আমানত থাকলে খেয়ানত করি, আমি দেখি আমি নামাজ পড়ি না, আমি দেখি আমি রোজা রাখি না, আমি দেখি আমার উপর হজ ফরজ কিন্তু আমি টাকা যাবে বলে আমি ফকির হয়ে যাব বলে এই বলে আমি যাকাত দেই না, হজ করি না, আল্লাহর কাছে বলো আল্লাহ এই জীবনে আমি যত গুনাহ করেছি আর বাকি জীবনে গুনাহ করব না, তাওবা করতে পারবো না, আল্লাহর নিকট তাওবা করব, ফিরে আসব, আল্লাহ তাআলা অবশ্যই গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে আমল করার তাওফিক দান করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা জীবনে আর মিথ্যা বলবো না, আজকে থেকে ওয়াদা করতে পারবো না, হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ আমাদের হাতগুলা কবুল করে নেন, আল্লাহ আমরা জীবনে মিথ্যা বলবো না, জোরে বলেন আমিন, আল্লাহ জীবনে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবো না, আল্লাহ আমানত কেউ রাখলে ওই আমানতের খেয়ানত করবো না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমলের বড়ই অভাব, আমাদেরকে আমল করতে হবে, এই কথাগুলা আমরা জানি না, জানি সবাই জানি মুনাফিকের আলামত কয়টা, তিনটা, আবার চারটাও আছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم اربع من كنا فيه كان منافقا خالصا ومن كانت فيه خصله منهن كانت فيه خصله من النفاق حتى يدعها اذا حدث كذب واذا وعد اخلف واذا اؤتمن خان واذا خاصم فجر নবীজি বলেন আরেক হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত মুনাফিকের আলামত কয়টা, কথায় কথায় মিথ্যা বলা, দুই নম্বরে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা, তিন নম্বরে আমানতের খেয়ানত করা, চার নম্বরে কথায় কথায় গালিগালাজ করা, আসে না নাই কারো সাথে ঝগড়ায় লিপ্ত হলে গালিগালাজ করে আসেনি এমন, তো আমি মনে করবো ওইটা মুসলমান না, এটা মুনাফিক নাম্বার ওয়ান, ঠিক কিনা বলে, কোথায় কোথায় গালি গালাজ আসেনি, আর কত বুড়া আছে বুড়া খালি গালি গালাজ করে, বুড়ারই বেশি করে না, যুবক ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ যুবকদেরকে কবুল করে নেন, বলেন আমিন। এর সাথে সাথে আল্লাহ প্রত্যেক মুসলমান ভাইদেরকে কবুল করে নেন, বলেন আমিন। তাহলে আমরা কি পাইলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত মুনাফিকের আলামত কয়টা, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত মুনাফিকের আলামত কয়টা, আল্লাহ আমাদেরকে এই তিনটা চারটা মুনাফিকের আলামত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সবাই পারেন না এটা, পারেন না, কে কে পারেন হাত তুলেন, আপনারা পারেন না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহ তাআলার পয়গাম্বর এটা বলে নাই যে আমালে কাসির বলেছেন, কি বলেছেন, কম আমল করো ভালো করে, আমলে কলিল অল্প আমল, সুতরাং অনেক বিশাল আমল বলা হতে হবে, নেক আমল বলা হতে হবে, ওইটা নয়, আখলিস আমরেহাজের মারুফের সিঙ্গা, আখলিস একনিষ্ঠ করো, একনিষ্ঠ করো দিন আকা, তোমার ধর্মকে তোমার ইমানটাকে মজবুত করো, যাতে ইহুদি খ্রিস্টান বেঈমানরা তোমার ইমানের উপর আঘাত দিয়ে তোমার থেকে ইমানটাকে ছুটায় নিতে না পারে, এমনভাবে ইমানটাকে মজবুত করো, আর যখন এই ইমানটাকে মজবুত করবা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার জন্য অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, সুতরাং আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।